সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাদের চিন্তা চেতনা চলা ফেরা সবকিছু যেন সাধারণ হয়। হাইলি থিংকিং মানুষের থিংকিংটা যদি হাই হয়, লিভিংটা সাধারণ হলে ভালো হয়। এটা পুরনো বাংলা, তো 5 দশকের বাংলাদেশ নিয়ে বলি। আর আরেকজনের নাম যদি আমি উচ্চারণ না করি, আমি অকৃতজ্ঞ হয়ে থাকি। আমার পাশে আছে আমার আরেক বোন ডক্টর নাইমা, অত্যন্ত সুরজীবিত কণ্ঠে সে তার বক্তব্য ধারণ করে এবং সবার হৃদয় জয় করে। খুব ভালো লাগে সে কণ্ঠের গান, হৃদয় ছুঁয়ে যায়। আর ক্যামেরার পেছনে যে বোনরা কাজ করছে, সত্যি তাদের কিন্তু আজ মনে হচ্ছে আমার দ্বিতীয় জন্ম। তো সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর 5 দশকের বাংলাদেশের কথা বলতে গেলে বলতে হয় সেই মানুষটির কথা, যে মানুষটির ডাকে সাড়া দিয়ে আমরা সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। 7ই মার্চের ভাষণ আমি জাদুঘরের সামনে ওই রাস্তা, একটা উঁচু রাস্তা ছিল ওইখানটা, আমার বাবার সাথে দাঁড়িয়ে আমি সেই ভাষণ শুনেছি। তো যাই হোক, সেই ইতিহাস, তারপর তো দীর্ঘ 9 মাসের যুদ্ধে 30 লক্ষ শহীদ তাদের জীবন বলিদান করেছে দেশের জন্য, স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের জন্য। সেই শহীদের রক্তে ভেজায় মাটি, এই মাটির কাছে আমাদের কত ঋণ, শহীদের রক্তের কাছে আমাদের কত ঋণ। আমরা যদি অন্যায় করি, আমরা যদি অত্যাচার করি, আমরা যদি অমানবিক হই, আমরা যদি মনুষ্যত্ব হারিয়ে ফেলি, বিধাতা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ দিন হিসেবে পাঠিয়েছে পৃথিবীতে। আর আমরা সেই প্রত্যেকেই নক্ষত্র। এখানে দুজন পিএইচডি হোল্ডার রয়েছে, একজন দুজন বীর মুক্তিযোদ্ধা রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে এই প্রোগ্রামটি কিন্তু অনেক গুরুত্ব বহন করে। আজকে আমাদের সুমন উদীয়মান বাংলাদেশ এই ছোট্ট পরিসরে এই আয়োজন করলেও যাদেরকে আমন্ত্রণ জানিয়েছে তারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় অত্যন্ত ব্যস্ত মানুষ এবং দায়িত্ব সম্পন্ন মানুষ। আমি নজরুল বাঙালি, তার মতো একজন আলোকিত মানুষ আজকের মধ্যমণি, আমরা সত্যি ধন্য। আর যার চারপাশে যারা আছেন সবাই মহাতারকা, সবাই নিজ নিজ অঙ্গনে এখানে দেশ বরণ্য। এই সময়ে সেই জন্মে বলতে চাই, কবি খালিদ বিন জয়নুদ্দিন উনি শিশুদের নিয়ে কাজ করতেন, শিশুদেরকে নিয়ে এবং কচিকাঁচার মেলায় সাহিত্য পাতা দাদা বের পরে কচিকাঁচার পাতাটা সেই দেখত। সেই খালিদ বিন জয়নুদ্দিন ভাই মারা গেছেন, আমার খুব কাছের ঘনিষ্ঠ বন্ধু ছিল। আরেকজন ছিল, আমার এই দুটি চোখ পাথর তো নয় সব যেন ক্ষয়ক হয়ে যায়, সেই গানের গীতিকার কবি জাহিদুল হক উনি আমার বন্ধু ছিলেন। তিনিও আজকে চলে গেছেন, না ফেরার দিচ্ছেন। আমিও গত 2 তারিখে বিরাট একটা অ্যাক্সিডেন্ট করেছি এখানে, এখানে দেখবেন তার 30 তারিখে আমি বাসে চড়তেছি, কি অন্ধকার কুয়াশা সকালবেলা, এর মধ্যেই
ডান দিকে উঠতেছি বাম দিক দিয়ে যে কোন দিক দিয়ে সিএনজি একটা আমার উপরে পিল্লা দিছে আমি চাই যাই হোক এখনো বাইরে আছি আপনাদের সাথে কথা বলতে একটু শুধু বলতে চাই যে আমাদের একজন কবি লিখেছিলেন যে খোদার রাজ্যের পৃথিবী গদ্যময় আর পূর্ণিমা চার জন জগ সানো রুটি কবির নাম কি কেউ জানেন অনেকে জানেন সুশান্ত তারপরে আরো অনেকে লিখেছেন অনেক কবিতা যেমন আমাদের আতাউল্লাহ ভাই আমাদের জাতীয় কবিকে নিয়ে যে ধরনের অনেক প্রোগ্রাম করেন এবং ওনাকে নিয়ে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন আমাদের সুমন ভাই অনেক কষ্ট করে এই অনুষ্ঠানগুলো আয়োজন করে থাকেন সারা বাংলাদেশ থেকে তিনি লোক নিয়ে এসে গুণীজনদেরকে সম্মান করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে দেশে গুণীজন গুণীজনদেরকে সম্মান করা হয় না সে দেশে গুণীজন জন্মগ্রহণ করে না তাই যদি হয় তাহলে আমাদের মহৎ উদ্যোগ এটা আমি মনে করি আর আজকে যে পাঁচ দশকে বাংলাদেশ আমাদের অর্জন শীর্ষ আলোচনা সভা কবিপন্থী কবি নজরুল ইসলাম আমাদের একজন বিদ্রোহী কবি তিনি বিদ্রোহীর মধ্য দিয়ে যে বাংলাদেশকে পৃথিবীর বুকে উপস্থাপন করেছিলেন তার বিদ্রোহীর কবিতা থেকে আমাদের অনেক জানা এবং বোঝার আছে তিনি আমাদের এই বাঙালি জাতির জন্য একটা বিদ্রোহী হিসেবে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বাংলাদেশে এনে সম্মান দিয়ে তার সমাধি আমরা এই কবির প্রতি আমরা শ্রদ্ধা এবং এক মিনিট